ইজিপ্টের পিরামিড যারা বানিয়েছিল তাদের যে কোনোভাবেই হোক আমাদের দুনিয়ার এবং মানে আমাদের পৃথিবীর অ্যাকুরেট সাইজটা তাদের জানা ছিল। হ্যাঁ, আপনি একদম সঠিকই শুনেছেন। আপনি যদি পিরামিডের উপর গভীরভাবে লক্ষ্য করেন তাহলে আপনি খেয়াল করতে পারবেন যে এটি যে কোনো দিক দিয়েই হোক পুরোপুরি 4500 সাল আগে মানে যেভাবেই হোক তাদের এটি পৃথিবীর অ্যাকুরেট সাইজ তাদের জানা ছিল। তো সত্যি বলতে ভাই, আমরা পিরামিড সম্পর্কে যতটাই জানতে চাই, যতবারই আমরা জানতে চাই ততবারই আমরা মানে আশ্চর্যের সম্মুখীন হই শুধু। তাই কোনো ডাউট নেই যে ইজিপ্ট তাদের সব রকম রহস্য লুকিয়ে রেখেছে। এগুলো জানার জন্য ইজিপ্টোলজিস্টরা আজও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের। এখানে সবচেয়ে বড় আশ্চর্যের জিনিস হচ্ছে পিরামিড কেন বানানো হয়েছিল এবং কি কারণে বানানো হয়েছিল। হাজার বছরের প্রচেষ্টার পর আমরা জানতে পারি যে এটা ফেরাউনদের কবর হিসাবে টুম বানানো হয়ে থাকত। এই ফেরাউনদের তারা রাজার বদলে তারা খোদার মতোই অনেকটা মানত, তাদেরকে পিরামিডের মধ্যেই কবর দেয়া হতো। কিন্তু আশ্চর্যের বিষয় এটা হলো যে কোনো ফেরাউনের মমি আজ পর্যন্ত পিরামিড থেকে পাওয়াই যায়।